Hello friends! বাঙালিরা ল্যাদখোর হয় আর সেই জন্যই আমরা ম্যাগি খেতে ভালোবাসি। কিন্তু ম্যাগি যদি ঠিক মতন রান্না না হয় তাহলে আসল টেস্টটাই পাওয়া যায় না। আর সেই জন্যই আমি আজকে আবার একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা শুধুমাত্র ম্যাগির আনবক্সিং করব না, ম্যাগির কুকিংও করব। ম্যাগির আনবক্সিং আর কুকিং করতে আজকে আমাদের হেল্প করবে দ্য ওয়ান এন্ড অনলি যদু। নমস্কার বন্ধুরা, তাহলে সময় নষ্ট না করে সরাসরি চলে যাব যদুর কাছে। তাহলে এবার শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করব এই ম্যাগির এই 12 টাকার প্যাকেটটি। এটার ফ্লেভার হচ্ছে যেটা আমরা নর্মাল যেটা ম্যাগির ফ্লেভার সেই ফ্লেভারটাই, আর 2 মিনিট নুডলস, মানে আপনি এটা 2 মিনিটে বানিয়ে নিতে পারেন। 2 মিনিটে কি আর কখনো হয়, মানে নিজেকে বোঝাতেই তো কতটা সময় চলে যায় যে আজকে তোমার নিজেই বানাতে হবে, আজকে তোমার কাছে অন্য কোনো অপশন নেই। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রুলি গুড, মানে এটা সত্যি খুব ভালো। ওই মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, তো তারপরে ওরা এগুলো দেওয়া শুরু করেছে, ওদের কোনো দোষ ছিল না অবশ্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভেজিটেবলসগুলো, এগুলো এখানে থাকে না। এই ভেজিটেবলসগুলো আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনার এটা মিশিয়ে নিতে পারেন। এখানে দেখুন লেখা আছে উইথ গুডনেস অফ আয়রন, মানে প্রচুর আয়রন। দেখুন, আয়রন তো অলরেডি আমাদের বাংলায়, আমাদের এখানে জলে প্রচন্ড আয়রন আছে, তো এক্সট্রা আয়রন আমাদের খুব একটা দরকার নেই। তো হ্যাঁ বন্ধুরা, এবার আমি আনবক্স করব ম্যাগি 2 মিনিট নুডলসকে, মশলা ম্যাগি। তো আমরা এটা আপনি দেখি এইভাবে খুললে প্যাকেটটা নষ্ট হয় না। তো দেখছি যদি এইভাবে খোলা যায়, খুললো না, ঠিক মাঝখান থেকে ছিঁড়ে গেল। প্রত্যেকবারই তাই হয়। কেন কেন ওইভাবে প্যাকেটটা খুলে কি লাভ হতো? ওইভাবে প্যাকেটটা খুললে কি কিছু করা যায় নাকি? হ্যাঁ, এই এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাগিটা বেরিয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, ওয়েভ 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 ওয়েভ। এই ম্যাগিটা ভালো করে দেখে নিন, দুদিকে এরকম সাইড থেকে দেখিয়ে দিলাম, দেখুন একই রকম দেখতে, একই রকমের নুডলস আপনি পাবেন। তো এই হচ্ছে টোটাল নুডলসটা। এখানে আমি একটু এটা ভেঙে দেখিয়ে দিই, আমরা দেখবো যে কিরকম আওয়াজ হয় ভাঙলে। খুব সুন্দর একটা ক্রিস্পি আওয়াজ হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এই মশলাটাকে দেখে নেব, মশলাটা কেমন। মশলাটা দেখার জন্য আমরা মশলাটাকে খুলে এই বাটিটাতে রাখবো। তো এই দেখুন, আমি এটা ছেঁড়ার চেষ্টা করছি আর আমি এটা সাকসেসফুলি ছিঁড়ে ফেলেছি। এটা এই টুকরোটাকে আমি এখানে রেখে দেব, আর এই মশলাটাকে এবার আপনাদের সামনে আমি এই বাটিটায় ঢালছি। দেখুন, এই দেখুন একটা হলুদ রঙের মশলা, বেশ সুন্দর দেখতে মশলাটা। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে ম্যাগির মশলা, আশা করি আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ম্যাগিটা তৈরি করব। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্যদিকে। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি এই দিকে ম্যাগি বানানোর জন্য। তো সবথেকে প্রথমে যেটা করতে হবে ম্যাগি বানানোর আগে, সেটা হচ্ছে যে হাতগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এবার হাতগুলো পরিষ্কার করা কেন জরুরি সেটা আপনাকে দাদা বলে দেবে। আমরা ম্যাগি তখনই বানাই যখন আমরা একা থাকি, আর যখন আমরা একা থাকি, আমি হাতটা একটু ধুয়ে আসি। এবার ভালো করে হাত পরিষ্কার হয়ে গেলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্যানটা আমি রেখেছি এখানে আপনার 2 কাপ জল দিতে হবে। আস্তে করে একটা যে কোনো বোতল থেকে, আপনি যে কোনো জায়গা থেকে জলটা নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। আপনি 2 কাপ জল এখানে দিয়ে দিন, একটা আনন্দ নিয়ে বানাবেন, ঠিক আছে? যে কোনো জিনিস আপনি রান্না করছেন, আপনার ভিতরে যদি একটা আনন্দ থাকে
তাহলে কি হবে, এই যে আনন্দটা, এই আনন্দটাই কিন্তু টেস্ট হয়ে খাবারটায় চলে আসবে। এবার দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আগুন জ্বালাতে হবে। বড়রা বেশ ভালোই আগুন ধরেছে, ওরাও রান্না করছে, আমরাও রান্না করছি, দেখা যাক কি রেজাল্ট বেরোবে। কারণ এটা তো একটা এনার্জি ট্রান্সফার, বুঝতে পেরেছেন? এই যে হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে টেস্ট এনার্জিতে, আর সেখানে যদি আপনি আপনার হাসি থেকে একটা আনন্দ এনার্জি দিতে পারেন তাহলে ওর থেকে ভালো আর কিছু হতে পারে না। জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আস্তে করে এই ম্যাগির টুকরোগুলো যেগুলো আমরা ভেঙেছিলাম তখন ঢেলে দিতে হবে। এই কয়েকটা টুকরো, এগুলো বেশি ছোট ছোট যেগুলো হয়ে গেছে সেগুলো ঢাললে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার মুখগুলো বাজে লাগতে পারে। তো কিটটিমি যারা করে তারা এগুলো ঢালবে, কিন্তু ঢালার দরকার নেই। যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি জায়গায় চলে এসেছে তখন এই যে মশলাটা, ম্যাগি মশলাটা যেটা বার করে রেখেছিলাম, এটা আমরা আস্তে আস্তে হাসতে হাসতে এরকম ছিটিয়ে দেব, ঠিক আছে? এবার ইমিডিয়েটলি ছেটানোর পরে যেটা করতে হবে, এই চামচটা দিয়ে এগুলোকে নাড়াতে হবে। এটা যদি একটুও দেরি হয়, এক সেকেন্ডেরও যদি দেরি হয়, তাহলে কিন্তু টেস্টে একটা বিশাল তফাত হয়ে যাবে। তো সেটা যাতে আপনি না চান। আর এরকম দেখুন, এই যে আস্তে আস্তে এগুলো আর্ট, দেখেছেন তো? এইভাবে করতে হবে, এই জলটা আস্তে আস্তে শুকাবে। এবার এটাকে তুলে এবার একটু এরকম করতে হবে, ঠিক আছে? এটা খুব জরুরি, আপনার ভিতরে যে আনন্দটা ঘুরছে, আপনি যে হাসছেন, সেই আনন্দটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের থ্রুতে আপনার এই নুডলসে নিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব ওপারে নুডলসটা খাওয়ার সময়। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে, আর এবার আমি এই ম্যাগিটা খেয়ে আপনাদের বলবো যে এটা কেমন হয়েছে। দেখুন, আমরা যেটা রান্না করি সেটা আমরা খাইও, কারণ ওটা খাওয়ার যোগ্য হয়, আপনাদের সামনে তৈরি করলাম। অসাধারণ, মানে পুরোপুরি ম্যাগির মতনই হয়েছে। ম্যাগির মশলার টেস্টটা আমি একটু এইদিকে পাচ্ছি, টেস্টটা, হ্যাঁ মশলার টেস্টটা আমি এইদিকে পাচ্ছি, আর হালকা একটু নোনতা টেস্ট এইদিকে আছে, আর মিডলে একটা নুডল নুডল ভাব, একটা নুডল নুডল ভাব আছে। নুডলসগুলো কিন্তু স্মুথলি মুখে চলে আসছে, ওরা অসুবিধা হচ্ছে না, খুব সুন্দরভাবে মুখের ভিতরে চলে আসছে। এটার জন্য আমি এটাকে 4 দেব 5-এর মধ্যে, কারণ স্মুথনেসটা প্রচন্ড ভালো। আর টেস্টের ব্যাপারে তো মানে আমি কি বলবো, অসাধারণ টেস্ট। আর দাদা আপনাদের আরো ডিটেলস বলবে। আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি, তোমরাও কি ম্যাগি খেতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আরো অনেক ভিডিও আছে দেখো।